আমাদের পুরো পৃথিবীকেই পরিবর্তন করে দিচ্ছে প্রযুক্তি। আরো 10 বছর পর আমাদের এই পৃথিবী কোথায় চলে যাবে তা হয়তো আমরা এখন কেউ কল্পনাও করতে পারি না। তো আজকের এই ভিডিওতে কিছু গ্যাজেটস দেখতে চলেছি যেগুলো হয়তো আপনাকে বিস্মিত করবে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একদম মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। নাম্বার 1, ওয়াটার ক্লক। ডিজিটাল ঘড়ি চালানোর জন্য ব্যাটারির প্রয়োজন হয়, এটা আমরা সবাই জানি। বাট এই ঘড়িটি চালানোর জন্য কোনো ব্যাটারির প্রয়োজন নেই, এটিকে চালনা করবে পানির মাধ্যমে। অনেকে হয়তো মনে মনে ভাবছেন হয়তো আপনি ভুল শুনছেন, কিন্তু আসলে তা না, এই ঘড়িটির পাওয়ার দিবে হচ্ছে পানি। তো যখন দেখতে পাবেন ঘড়ির ডিসপ্লেটি ফেট হয়ে যাচ্ছে, তখন মনে করতে হবে যে এটার পানি পরিবর্তন করে দিতে হবে। এটার পানি পরিবর্তন করে আবার নতুন পানি দিবেন, দেখবেন আগের মতো ঘড়িটি চলছে। সো গাইস, এই ডিভাইসটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, এবং এটি আপনি চাইলে পারচেস করতে পারেন অ্যামাজন থেকে। নাম্বার 2, আনব্রেকেবল পেন্সিল। আমরা কিছু স্কেচ করতে গেলে অথবা কিছু লিখতে গেলে পেন্সিল দিয়ে অনেক সময় আমাদের পেন্সিলটি ভেঙে যায়, তো সেই পেন্সিলটিকে আবার নতুন করে শার্প করতে হয়, তো এটা আরেকটা ঝামেলার কাজ। বাট এই পেন্সিলটি কখনোই ভাঙবে না, আপনি লিখবেন। যদি কখনো এটার লিডের উপর বেশি প্রেশার পড়ে তাহলে এটা ভেতরে চলে যাবে, বাট এটা কখনোই ভাঙবে না। তো এই পেন্সিলটি আপনার কাজের গতিকে বাড়িয়ে দিবে। এখন বলতে পারেন কিভাবে কাজের গতিকে বাড়িয়ে দিবে। যখন আপনি একটা কাজ শুরু করেন, সেই কাজটার মধ্যে যদি আপনার কোনো ব্রেক নেন তাহলে সেই কাজটি আর ভালোমতো করতে পারেন না, বা কাজটা যদি বারবার ব্রেক করেন তাহলে সেই কাজের মনও থাকে না। বাট এটা দিয়ে আপনি একটানা কাজ করতে পারবেন, এক্ষেত্রে আপনার কাজের প্রতি অ্যাটেনশনটা একটু বেশি থাকবে। নাম্বার 3, আয়রন বোর্ড। ভিউয়ার্স, ইন্ট্রোডিউসিং আয়রন বোর্ড। এই আয়রন বোর্ডটি স্পেশালি তৈরি করা হয়েছে শিশু বাচ্চাদের জন্য, যাতে তারা ছোটবেলা থেকেই রোবট তৈরি করার জন্য প্র্যাকটিস করতে পারে। এটার জন্য রয়েছে স্পেশাল আরও একটি অ্যান্ড্রয়েড অ্যাপ, এবং সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই রোবটকেও কন্ট্রোল করা যায়। সো আপনার বাসায় যদি কোনো শিশু থেকে থাকে এবং তাকে যদি ভবিষ্যতে ইঞ্জিনিয়ার বানাতে চান তাহলে এই গ্যাজেটটি তার জন্য অনেক হেল্পফুল একটি গ্যাজেট, ছোটবেলা থেকে সে প্র্যাকটিস করতে থাকবে। নাম্বার 4, গ্লু গ্লু ওয়াটার বটল। এটা একটি স্মার্ট বোতল, এই বোতলের উপরে রয়েছে ডিসপ্লে, শিশু বাচ্চারা এই ডিসপ্লের মধ্যে গেমস খেলতে পারবে। এছাড়াও তাদের প্রয়োজন অনুসারে এই বোতলে তারা অ্যালার্ম সেট করে রাখতে পারবে। শুধু তাই নয়, ওয়েদারের কন্ডিশন অনুযায়ী বোতলের পানি গরম অথবা ঠান্ডা হবে অটোমেটিক্যালি। ফর এক্সাম্পল, ধরুন এখন গরমকাল, গরমকালে ভেতরের পানি ঠান্ডা হয়ে থাকবে, এবং ধরুন শীতকাল, শীতকালে ভেতরের পানি হালকা ওয়ার্ম হয়ে থাকবে। নাম্বার 5, মানি প্রিন্টিং মেশিন। কেমন হতো যদি এক পাশ দিয়ে সাদা কাগজ দেওয়া যেত এবং অপর প্রান্ত দিয়ে অরিজিনাল নোট বের হতো? মনে হয় ভালোই হতো। এটাও একটি মানি প্রিন্টিং মেশিন, তবে এই মেশিনটা শুধু তৈরি করা হয়েছে ফান করার জন্য, এটা একটি ফেক মেশিন। এটার ভেতরে প্রথমে আপনি অরিজিনাল নোট রেখে দিবেন, এবং তারপর আপনি এক প্রান্ত দিয়ে সাদা কাগজ দিবেন, অপর প্রান্ত দিয়ে সেই অরিজিনাল নোটটা বের হবে এবং সেই সাদা কাগজটা হাইড হয়ে যাবে। তো মানুষকে আপনি খুব সহজেই ম্যাজিক দেখাতে পারেন। নাম্বার 6, লাইফ স্ট্র। দূরে কোথাও বেড়াতে গেলে এই গ্যাজেটটি আপনার সঙ্গে নিয়ে যাওয়াই উচিত। ধরুন আপনি ভ্রমণে কোথাও বের হলেন, সেখানে গিয়ে আপনি কোনো কারণে বিপদের সম্মুখীন হতেও পারেন এবং সেখানে পানি নাও পেতে পারেন। কিন্তু আপনি যদি কোনো অপরিষ্কার পানিও পেয়ে থাকেন, সে পানি আপনি পান করতে পারবেন এই স্ট্রর মাধ্যমে। এই স্ট্র 99.99% ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দিয়ে আপনাকে একদম ফ্রেশ পানি প্রোভাইড করবে। শুধু তাই নয়, আপনি যে কোনো প্রকার গন্ধযুক্ত পানি এটা দিয়ে যদি পান করেন তাহলে সেটা ফিল্টার হয়ে একদম ফ্রেশ পানি চলে আসবে। সো গাইস, এই গ্যাজেটটি আমি মনে করি যারা বেড়াতে পছন্দ করেন, ভ্রমণ করতে পছন্দ করেন, দূরে কোথাও বা অ্যাডভেঞ্চার লাইফ পছন্দ করেন, তাদের জন্য এই গ্যাজেটটি অনেক হেল্প। নাম্বার 7, স্পাইডারম্যান ওয়েব শুটার। স্পাইডারম্যান মুভি তো আপনারা সবাই দেখেছেন, স্পাইডারম্যান হাত থেকে তার মাকড়সার জাল বের করে, সেই মুভিটি দেখে এবং সেই মুভিটি থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে এই গ্যাজেটটি। এই গ্যাজেটটি আপনারা চাইলে অ্যামাজন থেকে পারচেস করতে পারবেন। এই গ্যাজেটটি হাতে পরাবেন আপনার শিশুকে, এবং এখানে একটা বাটন রয়েছে, এই বাটন যদি প্রেস করেন তাহলেই সে স্পাইডারম্যানের মতন নেট বেরিয়ে আসবে। সো গাইস, আশা করি এই গ্যাজেটটি আপনাদের শিশু বাচ্চাকে অনেক আনন্দ দিবে এন্টারটেইনমেন্ট করার জন্য।
সো গাইস এই ছিল ভিডিও, আই হোপ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের সাথে।